হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি সিউর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে পড়ছো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমাদের থার্ড সেমিস্টারে রেজাল্ট আউট কবে হবে সেকেন্ড সেমিস্টারের রিভিউ রেজাল্ট কবে দেবে ফোর্থ সেমিস্টারের রিভিউ রেজাল্ট কবে দেবে এই নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছিল অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইক পেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো শুরু করা যাক প্রথমেই আসি থার্ড সেমিস্টারের ক্ষেত্রে থার্ড সেমিস্টারের রেজাল্ট আউট কবে হতে পারে তোমাদেরকে বলে রাখি থার্ড সেমিস্টারে রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসের এন্ডের দিকে যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টারে রেজাল্টের অপেক্ষায় রয়েছে তোমাদেরকে বলে রাখি মে মাসের এন্ডের দিকে মে বি রেজাল্ট আউট হতে পারে এবার আসি যে সমস্ত স্টুডেন্টরা কমেন্ট করে আমাকে জানতে চেয়েছিলো যে স্যার আমাদের ফোর্থ সেমিস্টারের রিভিউ রেজাল্ট কবে আসতে পারে তোমাদেরকে বলে রাখি ফোর্থ সেমিস্টারের রিভিউ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসের সেকেন্ড উইক নাগাদ যে সমস্ত স্টুডেন্টরা ফোর সেমিস্টারের রিভিউ রেজাল্টের অপেক্ষায় রয়েছো কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে পড়ছো তোমাদেরকে বলে রাখি ফোর্থ সেমিস্টারের রিভিউ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে মে বি এপ্রিল মাসের সেকেন্ড উইক নাগাদ এবারে আসি যে সমস্ত স্টুডেন্ট আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিল যে স্যার আমাদের সেকেন্ড সেমিস্টারের রিভিউ রেজাল্ট কবে আসতে পারে তোমাদেরকে বলে রাখি সেকেন্ড সেমিস্টারের রিভিউ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে মে মাসের সেকেন্ড উইক নাগাদ যে সমস্ত স্টুডেন্টরা সেকেন্ড সেমিস্টারের রিভিউ বা এফএসআই করেছিল তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে মে মাসের সেকেন্ড উইক নাগাদ এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী आपने